হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে আমি আপনাদের চীনের লোকাল বাসের পরিষেবা কেমন সেটা আমি জানাবো। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই, চীনের বাসের ব্যবস্থা কেমন, কেমন টাকা খরচ হয়, এবং কি এটা কেমন সুবিধা দিয়ে থাকে, তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাই দিব। সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন বাংলাদেশ আর চায়নার বাসগুলোর ভিতরে পার্থক্য কি। বেশি বকবক না করে চলুন আগে বাসে উঠা যাক। চীনের বাসগুলোতে কোনো ধরনের হেল্পার থাকে না। ড্রাইভার তার নিজ আসনে বসেই সুইচের মাধ্যমে বাসের সামনে এবং পিছনের দরজাগুলো কন্ট্রোল করতে পারে। বাস স্টেশনে বাসটি পৌঁছানোর পরে বাসের ড্রাইভার সুইচের মাধ্যমে সামনের এবং পিছনের দরজাটি খুলে দেয়। বাসে প্রবেশের জন্য শুধুমাত্র সামনের গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। বাসে প্রবেশের সময় অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করে বাসে প্রবেশ করতে হবে। বাসের ভিতরে প্রবেশের সময় আপনি এখানে একটি কালেক্টর বক্স দেখতে পারবেন, যেখানে আপনাকে টাকা পে করতে হবে। এখানে বেশ কয়েকভাবে টাকা পে করা যায়। প্রথমত আপনি ক্যাশ টাকা পে করতে পারবেন। প্রতিটি বাসের জন্য টাকা নির্ধারণ করা থাকে, কোনো বাসে 2 ইউয়ান, কোনো বাসে 3 ইউয়ান। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে টাকার হিসাবটা ক্লিয়ার ভাবে জানিয়ে দিব। নগদ ক্যাশ ছাড়াও আপনি উইচ্যাটের বাস স্ক্যানিং কোডের মাধ্যমেও টাকা পে করতে পারবেন। এছাড়াও আপনি বাস ট্রান্সপোর্ট কার্ড অথবা যদি আপনার কাছে কয়েন থাকে কয়েনও ইউজ করতে পারবেন। চীনে আপনি কোথায় যাবেন আর সেখানে যেতে গেলে আপনাকে কোন বাস ধরা লাগবে, কোন বাসে আপনি যেতে পারবেন, এটি আপনি লোকেশনের ভিতরেই পেয়ে যাবেন। এবং সেখান থেকে আপনি এটাও দেখে নিতে পারবেন আপনার বাস স্টেশনে বাস আসতে কতক্ষণ সময় লাগতে পারে। এখন বাসে ওঠার পরে যদি আপনি বুঝতে না পারেন যে আপনি কোন বাস স্টেশনে নামবেন, কারণ চায়নাতে প্রচুর বাস আছে, সেক্ষেত্রে আপনি আপনার লোকেশনটি ইউজ করতে পারেন। সেখানে সমস্ত আপডেট আপনি পেয়ে যাবেন, বাস যখন যাচ্ছে এবং কোন স্টেশনে যাচ্ছে, কোন স্টেশনে থামতেছে, এবং আপনার স্টেশন আসতে আর কয়টি স্টেশন পার করা লাগবে, সমস্ত কিছু আপনি চাইনিজ এম্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছু আপডেট পেয়ে যাবেন। চলুন এখন আমি আপনাদেরকে টাকার হিসাবটা বলে দেই। কোনো কোনো বাসে 2 ইউয়ান অথবা কোনো কোনো বাসে 3 ইউয়ান তারা নিয়ে থাকে। 3 ইউয়ান খুবই কম বাসে নিয়ে থাকে। 2 ইউয়ান হচ্ছে বাংলা টাকায় হয় 32.5 টাকা মতো, আর 3 ইউয়ান হয় 29 টাকা মতো। এখন আমি আপনাদেরকে যদি সহজভাবে বলে দেই, খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে। এই বাসটির নির্ধারণ করা আছে খুলনা থেকে যশোর, যশোর থেকে খুলনা। এখন মনে করেন খুলনা থেকে যশোর পর্যন্ত টোটাল 10টি বাস স্টেশন আছে। এখন আপনি যদি ওই বাসে উঠেন আপনাকে 32 টাকা পে করতে হবে। খুলনা থেকে যশোর পর্যন্ত যে কোনো বাস স্টেশনে আপনি যান না কেন, আপনাকে 32 টাকায় পে করতে হবে। আপনিও যদি বাসে ওঠার পরে নেক্সট বাস স্টেশনে নেমে যান, তাও আপনাকে 32 টাকা পে করতে হবে। এমনকি আপনি যদি খুলনা থেকে যশোর পর্যন্ত যান, তাও আপনাকে 32 টাকা পে করতে হবে। এক কথায় আপনি বাসে উঠলেই আপনাকে 32 টাকা পে করতে হবে, আপনি যেখানে খুশি আপনি সেখানে নামেন। সর্বশেষ দেখা যাবে আপনি যেই টাকা খরচ করে কম রাস্তা পাড়ি দিচ্ছেন, ঠিক একই টাকা খরচ করে পরবর্তীতে আবার বেশি পথ পাড়ি দিচ্ছেন। অ্যাভারেজে হিসাব করলে দেখা যাবে যেই লাউ সেই কোদো। চীনের বাসগুলোতে কখনো পরিবহন লেখা থাকে না, যেমন হানি পরিবহন, রূপসা পরিবহন, গড়াই পরিবহন, ঢাকা পরিবহন, গাজীপুর পরিবহন, এইভাবে কোনো ধরনের পরিবহনের নাম উল্লেখ থাকে না। চীনের প্রতিটা বাসে একটি করে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার অনুযায়ী সেই বাসগুলো চলাফেরা করে, যেমন G13, G213, Z12, 56, 97, 315, 322, এরকমভাবে সংখ্যা দ্বারা প্রত্যেকটি বাসের নাম্বার দেওয়া থাকে। এই নাম্বার অনুযায়ী বাসগুলো চলাচল করে। প্রতিটা বাসের ভিতরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়, যার কারণে বাসের ভিতরে ক্রাইম করার কোনো অপশন নেই। বাসের বাহিরের সামনের দিকে, পিছনের দিকে, ডানে এবং বামে চারপাশে ক্যামেরা লাগানো থাকে, যার কারণে বাসের ড্রাইভার নিজ আসনে বসেই বাসের চারপাশে গাড়ির গতিবিধি লক্ষ্য করতে পারে। বাসের ভিতরে সামনের দিকে সিঙ্গেল সিট এবং পিছনের দিকে ডাবল সিটের ব্যবস্থা করা আছে। চায়নার বাসে বৃদ্ধ মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি, এবং যখন বৃদ্ধ মানুষগুলো বাসে ওঠে তখন ড্রাইভার নিজ আসন থেকে উঠে সেই বৃদ্ধ মানুষটিকে সাহায্য করে বাসে ওঠার জন্য, এমনকি তাকে সিটে বসিয়ে দেয়। বলে রাখা ভালো, কোনো বৃদ্ধ মানুষ যদি বাসে উঠে তাহলে ওই বাসে
বসারত যেসব যাত্রীরা আছে নিজ দায়িত্বে তাদের আসনগুলো ছেড়ে দিতে হবে। আর যদি আপনি নিজ দায়িত্বে আসনটি বৃদ্ধ মানুষের জন্য ছেড়ে না দেন, তাহলে আপনাকে বাস ড্রাইভারের অপমানী কথাগুলো শুনতে হবে, এমনকি আপনাকে বাস থেকে নামিয়েও দিতে পারে। বাসের ভেতরে একজন বৃদ্ধ মহিলা অথবা পুরুষ যাত্রী যতক্ষণ না কোনো সিটে পারফেক্টভাবে বসতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত বাসের ড্রাইভার বাসটিকে চালু করে না। তাই বাধ্য হয়ে আপনাদেরকে তাদেরকে বসার সুযোগ করে দিতে হবে। আমি অনেক সময় দেখেছি বাসের ভিতরে যাত্রীরা দাঁড়িয়ে থেকে তাও সিটে বসে না, অনেক সময় অনেক সিট খালি পড়ে থাকে, কারণ কোনো বৃদ্ধ মহিলা আসলে বা পুরুষ আসলে তাদেরকে সেখানে বসতে দিতে হবে। যদি কোনো রকম ভাবে বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে দেয়, তাহলে তারা আপনাকে আর ওই বাসে নিবে না, আপনাকে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করতে হবে। সর্বশেষ, আপনি যখন আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন, মানে আপনি যে বাস স্টেশনে নামবেন, সেই বাস স্টেশনে পৌঁছানোর আগেই আপনাকে বাসের দরজায় গিয়ে দাঁড়াতে হবে। কারণ ড্রাইভার যদি ক্যামেরাতে যদি না দেখতে পারে যে গেটের সামনে কেউ নাই এবং ওই বাস স্টেশনে কোনো যাত্রী নাই, সেই বাস স্টেশনে বাস থামে না। এটাই হলো চায়নার বাসের পরিষেবা, চায়নার বাসের নিয়ম কানুন এবং চায়না বাসের সুবিধাগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যতটুকু আমি জানি। সর্বশেষ ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনি যেভাবে ভিডিওটি জানতে পারলেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো 10 জন মানুষ এই চায়নার বাসগুলো সম্পর্কে জানতে পারবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এই মূল্যবান বিষয়গুলোকে আরো 10 জনকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন।